আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি হলো রহিমা বেগমের অপহরণ মামলা, যে মামলাটি আমরা তদন্ত করতেছি। আপনারা জানেন রহিমা বেগমকে গতকালকে কেএমপি পুলিশ ফরিদপুরের বোয়ালমারি থানাধীন সৈয়দপুর গ্রাম থেকে জনাব আব্দুল কুদ্দুসের বাড়ি থেকে উদ্ধার করা হয়। উদ্ধার গতকালকে রাত্র আনুমানিক 10:30 থেকে 11টার সময় তাকে উদ্ধার করা হয়। উদ্ধার করে তাকে নিয়ে আসা হয় এবং আমরা আজকে 11টার সময় রহিমা বেগমকে কেএমপি পুলিশ থেকে রিসিভ করি। অলরেডি তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে তাকে উদ্ধার করার পর থেকে এখন পর্যন্ত তিনি তেমন কোনো কথাবার্তা বলতেছেন না, তাকে একটু নার্ভাস মনে হচ্ছে। তবে স্বাভাবিকভাবে রহিমা বেগম সুস্থ আছেন এবং আমরা আশা করতেছি আমরা জিজ্ঞাসাবাদের যে কোনো একটা পর্যায়ে তার থেকে সম্পূর্ণ ঘটনা এবং রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব। আমরা যতটুকু জেনেছি তিনি এখান থেকে নিখোঁজ হওয়ার পরে উনি বান্দরবনে গিয়েছিলেন, সেখানে কয়েকদিন ছিলেন, দেন চিটাগাংয়ে কয়েকদিন ছিলেন, তারপরে মোকসেদপুর হয়ে উনি জনাব আব্দুল কুদ্দুস সাহেবের বাড়িতে যান। আব্দুল কুদ্দুস সাহেবের বাড়িতে কিভাবে গেলেন এখানে একটি প্রশ্ন আসতে পারে। তো রহিমা বেগমের যে মহেশ্বর পাশা বাসা থেকে যিনি নিখোঁজ হয়েছিলেন ওখানে 28 বছর আগে জনাব আব্দুল কুদ্দুস ভাড়া থাকতেন, উনি সোনালী জুট মিলসে চাকরি করতেন। সেই সুবাদে রহিমা বেগমের সাথে ওনার একটি পরিচয় ছিল, সেই পরিচয়ের সূত্র ধরেই উনি 28 বছর পরে সে আব্দুল কুদ্দুসের বাড়ি খুঁজে বের করেন এবং সেখানে তিনি 17/9/2022 তারিখে অবস্থান করেন এবং সেখান থেকে ওনাকে উদ্ধার করা পর্যন্ত তিনি আব্দুল কুদ্দুস সাহেবের বাড়িতেই ছিলেন। আমরা এখনও মামলা তদন্ত করতেছি। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে ওনার থেকে একটি ব্যাগ, সাদা রঙের একটি শপিং ব্যাগ উদ্ধার হয়েছে, যার মধ্যে ওড়না ছিল, হিজাব ছিল, আয়না ছিল, শাড়ি ছিল, আইড্রপ ছিল, ঔষধ ছিল এবং ওনার সালোয়ার কামিজ ছিল, পরিধেয় বস্ত্র এবং সাথে একটি ছোট একটা অর্নামেন্টাল পার্ট ছিল। তো স্বাভাবিকভাবে একজনকে অপহরণ নিয়ে গেলে এই জিনিসগুলো থাকার কথা না। তারপরেও যেহেতু আমরা মামলা তদন্ত করতেছি, একদম প্রিলিমিনারি পর্যায়ে আমরা আছি, তো আমরা তদন্ত শেষে, বিস্তারিত তদন্ত শেষে আমরা আবার আপনাদেরকে ডাকবো এবং তখন আমরা বিস্তারিত তথ্য দিতে পারবো। তবে আপাতত দৃষ্টিতে অপহরণ নাও হতে পারে। হ্যাঁ, মরিয়ম মান্নানের সাথে আমার গতকালকে রাত্রে কথা হয়েছে। যখন আমরা কনফার্ম হলাম যে রহিমা বেগমকে তার মাকে উদ্ধার করা হয়েছে, তখন আমি এই মামলার বাদী আদরি বেগমকে ফোন দেই। তো আদরির সাথে কথা বলার এক পর্যায়ে আদরি তার বোন মরিয়ম মান্নানকে দেয় এবং তাকে আমি নিশ্চিত করি যে আপনার মাকে পাওয়া গেছে। তো তখন খুব সম্ভবত মরিয়ম মান্নান ঢাকায় ছিলেন, তো তিনি আমার কাছে জানতে চাচ্ছেন আসলে কি মাকে পাওয়া গেছে। আমি তাকে বললাম যে আমি শতভাগ নিশ্চিত হয়ে আপনাকে বলছি, পিবিআই পুলিশ সুপার খুলনার, যে আপনার মাকে আমরা রিসিভ করেছি। তো ইন দি মিনটাইম মরিয়ম মান্নান বেশ কিছু পোস্ট ফেসবুকে দিয়েছেন এবং ফুলফুরে গত 11 সেপ্টেম্বর একটি অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার হয় এবং সেটা ফুলপুর থানা কর্তৃপক্ষ অজ্ঞাতনামা পরিচয়ে দাফন করে। তো সেই লাশের কিছু ছবি এবং পরিধেয় বস্ত্র দেখে মরিয়ম মান্নান একটি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন এটাই তার মা এবং তিনি নিশ্চিত তিনি তার মাকে চিনেন, এই কাপড় তার মায়ের, এই কপাল তার মায়ের মতোই এবং হাত তার মায়ের মতোই। তো সেখানে আমরা আমাদের ময়মনসিংহ পিবিআই ইউনিট তাদেরকে সহযোগিতা করে এবং আমরা সেখানে বিজ্ঞ আদালতের নির্দেশে ডিএনএর টেস্টের জন্য আবেদন করি। বাট যেহেতু আমরা ইন দি মিনটাইম ভিকটিমকে পেয়ে গেছি, সেহেতু আর ওইটাকে আগাতে হবে আমার কাছে মনে হচ্ছে না। তবে মরিয়ম মান্নান এভাবে অনেক পোস্ট দিয়েই আমাদেরকে কিছুটা বিভ্রান্ত করেছেন, আমি জানি না তিনি কেন এটা করেছেন, কারণ আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক বিশ্বাস থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে এবং তাদের প্রতি সতর্ক থাকতে হবে। আমরা মামলা পাওয়ার শুরু থেকেই এখন পর্যন্ত প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা বিষয় খুব পুঙ্খানুপুঙ্খরূপে তদন্ত করে আমরা এ পর্যন্ত আসছি এবং দেশবাসীকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে টক অফ দ্য কান্ট্রি যে বিষয়টা রহিমা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা আমরা রহিমা বেগমকে খুঁজে পেয়েছি।